হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাধবী মিক্স ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর এই হচ্ছে আমাদের মেলা বাড়ির মানে শুরু হওয়ার আগের ভিডিও দেখাচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে, আর লাইটিংগুলো খুব সুন্দরভাবে করেছে, কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা, দোকানপাট খুলছে এখনও খুলেনি, মানে দোকানপাট রেডি হচ্ছে, মেলা শুরু হবে। তো আমি তো আগের দিনই গিয়েছিলাম, তো এগুলো দেখে আসছি, মেলা শুরু হওয়ার আগে দেখে আসছি, কিন্তু আমি দেখাতে পারিনি। তো এখন দেখাচ্ছি যে মেলার আগের দিনটা কীরকম রাস্তাঘাটগুলো ফাঁকা ছিল আর মেলার দিন কীরকম ভিড় ছিল সেটা দেখানোর জন্যে আমি মানে দেখাচ্ছি। আর উপরে ছাতাগুলো দিয়েছে, ছাতাগুলোর মধ্যে লাইটিং লাগানো ছিল, খুব সুন্দর লাগছিলো দেখে। আর রাস্তাঘাট পুরো মানে ফাঁকা ছিল মেলার আগের দিন, আমি সেদিন গিয়েছিলাম মানে দেখে খুব ভালো লেগেছে, তো একটু ভিডিও করেছি। আর এরপরের দিন এত ভিড় হয়েছে তখন আর মানে চান্সই পাই না এগুলো তো দেখানোর জন্য, সেজন্য এক ঝলক দেখে নাও আগের ডেকোরেশন কেমন ছিল, মানে আগের রাস্তাঘাটগুলো কি ফাঁকা ছিল, এরপরের দিন কি এমন মানে কেমন ভিড় হয়েছে সেটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে রাত্রের মানে দোকানপাটগুলো রেডি হচ্ছে তখনকার ভিডিও, আর খুব সুন্দর লাগছে দেখো, এদিকে লাইটিং শুধু দেখা যাচ্ছে। এবার এক ঝলক দেখে নাও আমাদের মেলার শুরু হওয়ার পর কীরকম ভিড় হয়েছে রাস্তাগুলোতে, এগুলোকে চিনতে পারো কি না একবার দেখে নাও। चल के रंग बदल के हमसे मिलने आए हैं, खुशबू है पहाड़ों की, मस्ती है नजारों की, सबके दिल पे छाया है नशा। ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দুপুর একটা, তো আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলাতে। আর মেলাতে মানে পৌঁছেও গেছি, বেশি দূর না, আমাদের বাড়ির সামনেই হয়, সেই জন্য বেশি টাইম লাগে না যেতে। তো আমরা ওখানটায় এসেছি, আমার সঙ্গে এসেছে আমার এক বোন আর ওর দিদি আর ওর মেয়ে। তো ওর মেয়ে গাড়িটার মধ্যে উঠেছে, যে ওই যে হলুদ কালার ড্রেসটা বাচ্চাটাকে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আমার বোন। তো দুজনে আমরা দাঁড়িয়ে আছি আর ওর মেয়ে গাড়িতে উঠেছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করছি, কথা বলছি, কিন্তু প্রচণ্ড রৌদ্র, যার জন্য নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছিল না। জাস্ট ভিডিওটা আর কি করেছি, বাড়িতে এসে দেখলাম কেমন হয়েছে। আর ওর দিদি এসেছে, ওর দিদি ওইখানটা দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়িয়ে আমরা এখানে একটু মেলাটা দেখছি, এরপর আরও অন্যদিকে যাবো, তো অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে। তো ওইদিকে বাচ্চাটা মানে গাড়িতে উঠেছে, ওর হয়ে গেলে পর আমরা অন্যদিকে যাব। আর এগুলো দেখো এত সুন্দর হাওয়াতে দুলছে, মানে যখন একটু হাওয়া দিচ্ছিলো, আর সেদিন মানে মঙ্গলবার ওয়েদারটাও একটু হাওয়া হাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো যখনই হাওয়া দিচ্ছিল তখন এই চক্রিগুলো কী বলে এগুলো এত সুন্দর ঘুরছিলো, দেখতে খুব সুন্দর লাগছিলো আর আমার খুব ভালো লেগেছে দেখে। আর দেখো যখনই হাওয়াটা একটু বেশি দেয় আর বেশি স্পিডে ঘুরে, মানে মানে হাই বলো তো, হাই বলো আমাদের মেলা ঘুরো শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, সব কেনাকাটি হয়ে গেল, সবার হাতে হাতে পেকে দেখা যাচ্ছে। চলো 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 চলো
আমার মানি 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 বেলুন নিয়েছে এই যে পুতুল নিয়েছে কত কিছু কিনেছে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেল তো আমরা মেলা থেকে বেরোতে বেরোতে পুরো সন্ধ্যা হয়ে গেল তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মেলার দিকে দেখে দেখে যাচ্ছি তো লাস্ট আমাদের একটা জিনিস কেনা বাকি রয়ে গেছে সেটা কিনব কিনে তারপর বাড়ি চলে যাব আর লাস্ট বলতে আরো আছে মানে কালকে সকালেও আছে তো লাস্ট না আর এখন আমরা একটা সব কিছু কেনাকাটি হয়ে গেল একটা জিনিস রয়ে গেল সেটা হচ্ছে ফুলের চারা তো অনেক সুন্দর সুন্দর ফুলের চারা উঠেছে আর আমার খুব ভালো লেগেছে চারাগুলো দেখে আমি দিনে এসেছি দেখে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুলের চারা দিনে দেখে গিয়েছিলাম কিন্তু কেনা হয়নি তো রাত্রে মানে সন্ধ্যা হয়ে গেল তো ভেবেছি এখন কিনে নিয়ে যাব আর যে ফুলের চারাগুলো নিয়েছি বেশি না দুটা ফুলের চারা কিনেছি আর কিনেই এখন আমরা বাড়ির দিকে চলে যাব তো ফুলের চারাগুলো আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তা দিকেই পড়ে তো সেই জন্য সেখান থেকে মানে যাওয়ার সময় কিনে নিয়ে গেলাম সাথে আরও দোকানপাট রয়েছে এগুলো সব ঠাকুরের বাসন অনেক সুন্দর সুন্দর বাসনপত্র অনেক কিছু মানে দেখার মতো অনেক কিছু রয়েছে তো সেগুলি দেখে দেখে যাচ্ছিলাম তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সো ফাইনালি আমাদের মেলা ঘুরো কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ মেলা ঘুরো শেষ অনেক কিছু কেনাকাটি করেছি খুব ভালো লেগেছে অনেক কিছু খেয়েছি তো এবার সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এটাই এই দোকানটাই আমাদের লাস্ট এখান থেকে অনেক কিছু কেনাকাটি হলো তো এবার আমরা বাড়ি